এ হচ্ছে আমাদের কমপ্লেক্সের ভিতরে জিম। খুবই কোয়াইট। আমি এমন সময়টাই আসি যখন এটা খুবই কোয়াইট থাকে, লোকজন কম। আর এটা হচ্ছে আমাদের কিচেন জিমের ভিতরেই। এখানে কফি বা যে কোনো কিছু তৈরি করে খাওয়া যায়, মানে সিস্টেম করে রাখা হয়েছে আর কি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে। আর এটা হচ্ছে রেস্ট নেওয়ার জন্য আর কি। এখানে সোফা টোফা সব আছে, টিভি আছে, ইচ্ছা করলে জিমে আসলে এখানে টাইম স্পেন্ড করা যাবে। ওই তো হচ্ছে আমাদের সুইমিং পুল। আর বাহিরের ভিউটাও অনেক সুন্দর। আর ওইদিকে পাশেই আমাদের অফিস রুম। আর এটা ডাইন সাইডে হলো মেল বক্স রুম। আর এ হলো কিছুটা আমেরিকান লাইফ স্টাইল, জিম, এভরিথিং। বাট আমার কাছে এখানে ভালো লাগে না। আমার কাছে ভালো লাগে যেখানে আমি সেখানে নিয়ে যাই এখন। চলুন, আর আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটা অনেক বড়। আর এই সময়টা গাড়িগুলো কম পার্কিং লটে, কারণ এটা দুপুরে পরে আর কি। আর খুবই কোয়াইট এখানে। আর আমি এখন যাব বাংলাদেশে। আর বাহিরে খুবই সুন্দর একটা বাতাস, একটু ঠান্ডা ঠান্ডা ভালোই লাগতেছে। যাকে বলে হিমেল হাওয়া। আর দেখুন কি সুন্দর গাছে ফুল ফুটে আছে। ছোট্ট গাছে দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে, পাতাই দেখা যাচ্ছে না, শুধু ফুল আর ফুল। এত সৌন্দর্যের মাঝেও আমার ভালো লাগে এইখানে। আসলে আমি যখন এই রাস্তাটা দিয়ে হাঁটি, আমার মনে হয় যেন আমি বাংলাদেশের কোনো গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি।
দেখুন, এই তো আমি ঢুকে গেলাম বাংলাদেশে। মনে হয় না যেন বাংলাদেশের কোনো এক গ্রামের রাস্তা এটা, আমি ফিল করি এটা। হয়তো আপনারা ভাববেন আমি পাগল, আসলে না, আমার কাছে মনে হয় যেন এটা একটা বাংলাদেশের কোনো গ্রামের রাস্তার মতো। একটু জঙ্গল টাইপ, গাছ আছে, কোয়াইট আছে, চুপচাপ ভালোই লাগে আমার। আমি যখন এখানে একা একা হাঁটি আমার কাছে খুব ভালো লাগে, তাই তো আমি ওই চাকচিক্য ছেড়ে এখানে চলে আসি বারবার। আমার ছেলে আমাকে বলে, জামু তুমি জিমে যাও না কেন, তুমি জিমে না গিয়ে ওখানে হাঁটতে চলে যাও, এটা ঠিক না। বাট আমার কাছে কেন ভালো লাগে এটা আমি নিজেও জানি না, আমার কাছে ভালো লাগে এখানে হাঁটতে। হাঁটতে হাঁটতে মনটাও ভালো হয়ে যায়। কত পুরনো গাছ, ছোট গাছ, বড় গাছ, হালকা বাতাস, খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ। আজকে এই পর্যন্তই হাঁটবো, এখন চলে যাবো আবার বাসায়। খুব সুন্দর না? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগে।